হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পৃথিবীর প্রথম দশটি পুষ্টিকর খাবারের তালিকায় সবার আগে ডিমের নাম উঠে আসে কিন্তু এই ডিম খাওয়ার আগে বেশ কয়েকটা প্রশ্ন আমাদের খুব ভাবায় যেমন ডিমের কুসুম খেলে কি শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল বেড়ে যাবে নিয়মিত ডিমের কুসুম খেলে কি আমরা মোটা হয়ে যাব ব্যায়াম করার পর ডিমের কুসুম কি খাওয়া উচিত ইত্যাদি আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করি তখন দেখতে পাই যে বেশ কিছু স্থানে ডিমের কুসুম খাওয়াকে শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে তবে কুসুম ছাড়া ডিম খাওয়া মানে মাংস ছাড়া বিরিয়ানি তাহলে কি ডিম খাওয়ার সময় কুসুম ফেলে দেবেন আসুন আজকের এই ভিডিওতে আপনার সব ভুল ভেঙে দিই ডিমের সাদা অংশের সম্পূর্ণটাই প্রোটিন ডিমের যা কিছু পুষ্টি যেমন জিঙ্ক কপার আয়রন ফলিক অ্যাসিড সেলিনিয়াম ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিমের কুসুমেই বিদ্যমান আর এই মূল্যবান ডিমের কুসুম ভুল তথ্যের শিকার হয়ে আপনি ফেলে দিচ্ছেন আমাদের শরীরের বেশ কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য এবং বিশেষত গুরুত্বপূর্ণ হরমোনগুলো তৈরি করার জন্য কোলেস্টেরল অত্যন্ত জরুরি আর যদি আপনি ডিমের কুসুমের মতো কোলেস্টেরল জাতীয় খাবার একদমই বাদ দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে লিভার নিজে থেকেই সেই কোলেস্টেরল তৈরি করবে তাছাড়া আমরা যে রান্নার তেল ব্যবহার করি তার মাত্র এক চামচে থাকা কোলেস্টেরলের পরিমাণ একটা ডিমের কুসুমের সমান তাই তেলে ঝালে রান্না খাওয়াতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ডিমের কুসুমটাই বা খাবেন না কেন হ্যাঁ তবে কতই পুষ্টিকর হোক না কেন যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়াটা ক্ষতিকর এবং কোনো প্রকার জটিল শারীরিক সমস্যায় না ভুগলে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি প্রতিদিন একটা কুসুমসহ ডিম নিশ্চিন্তে খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ